আর যদি হয়েও থাকে সেটা এখন স্বীকার করব না। আমরা আবারও বলি যে এটা পুরাটাই তো আসলে অটোবায়োগ্রাফি না, আমাদের জীবনের কিছু ইনসিডেন্ট এখানে আছে, আরো অনেক কিছু মিলিয়ে এই সিনেমাটা হয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই নিজের চরিত্রে অভিনয় করছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবং ভালো অনুভূতি, অবশ্যই খুবই ভালো অনুভূতি। আর কিভাবে প্রকাশ করব জানি না, তবে মনে হয়েছে মাঝে মাঝে যাচ্ছে আমি কি এই কথা এভাবেই রিয়্যাক্ট করি নাকি, এটা মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতাম। বাট ওভারঅল ইটস আ নাইস এক্সপিরিয়েন্স। কিছুটা এরকমই আসলে করেছিলাম বলেই সিনটা এরকম ভাবেই লেখা হয়েছে আর কি। পারুকি ভাই যদি তার এক্সের সাথে যোগাযোগ করে, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে একটা ফিল্ম, অনেক কিছু, আবারও বলছি, কিছু আমাদের ইনসিডেন্ট আছে, কিছু বাহির থেকে আসলে আনা হয়েছে। ফারুকি ভাই যদি তার এক্সের সাথে যোগাযোগ করে থাকে, তাহলে আমিও তো আমার অ্যাডমায়ারের সাথে যোগাযোগটাই করছি। সো এটা এটা একেবারেই ফিল্মের খাতিরে হয়েছে, আর যদি হয়েও থাকে সেটা এখন স্বীকার করবো না। এটা অবশ্যই একটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই সিনটা করা হয়েছে, যে আমি সত্যি, আমার কাছে একটা বড় অফার এসেছিল, বাট ইলহাম তখন 3 মাস আমি কনসিপে ছিলাম, এই কারণে সিনেমাটা করা হয়নি। বাট এটাকে আমি স্যাক্রিফাইস বলবো না, এটাকে বলবো যে এটা আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন আমার বেবির প্রতি, যেটা হচ্ছে আমার সুন্দর একটা ভবিষ্যৎ, আমার পৃথিবীর সবচেয়ে সুখের একটা জিনিস, একটা বাচ্চা আমার কাছে আসছে। সো এটার জন্য আই ক্যান ডু এনিথিং, আই ক্যান স্যাক্রিফাইস এনিথিং। সো এটা আমি স্যাক্রিফাইস বলবো না, এটা আমার কন্ট্রিবিউশন টুয়ার্ডস মাই বেবি। অবশ্যই বিকাশ করছে যত প্রশংসা, বিনাশ, আমি বিকাশ শুনছি, সরি সরি, না না, আমি বিকাশের বিজ্ঞাপন হয়ে গেল, সরি সরি, আমি সরি, না না না, ধ্বংস করছে না। তবে একটা, আমি যখনই আমাকে কেউ সাপোর্ট করে বা আমার অ্যাক্টিং এর কেউ প্রশংসা করে, আমি ফিল করি যে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে এবং সামনে আরো ভালো কাজ করতে হবে। সো আমার নিজেকে ইমপ্রুভ করতে হবে, আমার অ্যাক্টিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। সো আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি ডে বাই ডে। আমি আমার মনে হয় না আমার কোনো প্রশংসা আমার প্রতিভাকে বিনাশ করে, আমাকে সবসময় ইন্সপায়ার করে, আমাকে সামনে আগাতে সাহায্য করে এবং আমাকে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে বা অ্যাক্টিংটাকে আরও স্কিলটাকে ভালো করার জন্য সাহায্য করে। প্রথমত হচ্ছে যে আমি এত এত কাজ তো করি না, আমি সবসময় খুবই কম, সবসময় বেছে কাজ করি, আমি কম কাজ করেছি সবসময়। যখন কম্পিটিশন ছিল যে ঈদে 30টা নাটক যেতে হবে, তখন আমি কখনো ওই কোয়ান্টিটির দিকে নজর দিইনি, আমি সবসময় কোয়ালিটি বা হায়েস্ট 10টা 12টা কাজেই আমি খুব সন্তুষ্ট ছিলাম। সো আমি কখনো জেদ আমার মধ্যে কাজ করিনি। আবারও বলি, আমি কাজটাকে ভালোবাসি, ভালোবেসেছি, আমার ফ্যামিলি আমার কাজটাকে সবসময় ভালোবেসেছে, এই কারণে আমি কাজটাকে ভালোবেসেই নিজেকে ইমপ্রুভ করে করেই কাজ করেছি। কোনো জেদ, রাগ, অভিমান এরকম খুব 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 গাম্ভীর্য কোনো ডিসিশন থেকে করিনি। আই লাভ মাই জব, আই লাভ মাই ক্যারিয়ার, আই লাভ মাই ফ্যামিলি। এখন যদি বলা হয়, অবশ্যই অটোবায়োগ্রাফি ইজ ওয়ান অফ মাই ফেভারিট কাজ, এবং এই কাজটা করার পর আমার এখন আসলে এই যে মা হওয়ার পরে আরো কাজের ইন্সপায়ার, মানে ইন্সপিরেশন এই কাজটা আমার, এবং আমি আরো ইন্সপায়ার হচ্ছি যে সামনে আরো ভালো কাজ করতে হবে।